भारतीय रेलवे भी बन रहा है। निर्माण की अभूतपूर्व रफ्तार की मोदी सरकार की गारंटी से দীঘা রেল স্টেশন অমৃত ভারত স্টেশনে হয়ে উঠবে আরো উন্নত। ভার্চুয়ালি উদ্বোধনে প্রধানমন্ত্রী, ভারতীয় রেলকে ফের ঢেলে সাজানো হলো। 26 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের 550টি অমৃত ভারত স্টেশনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এই স্টেশনগুলিতে উন্নত ব্যবস্থা থাকবে। এই কাজে খরচ হবে প্রায় 40,000 কোটি টাকা। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তের প্রায় 1500টি ওভারব্রিজ এবং আন্ডারব্রিজও তৈরি হবে। এই ব্রিজগুলি ভারতের রেলের বিভিন্ন স্টেশনকে যুক্ত করবে। দেশ জুড়ে প্রায় 50,000 স্কুলের পড়ুয়াকে বিকশিত ভারতীয় রেল সম্পর্কে বক্তব্য, প্রবন্ধ ও কবিতা পাঠ নিয়ে পুরস্কারও দেওয়া হয়। আজ দীঘা স্টেশনে অমৃত ভারত স্টেশনের সূচনায় উপস্থিত ছিলেন সাংসদ শিশির অধিকারী, দক্ষিণ পূর্ব রেলওয়ের ADMR মনীষা গোয়েল সহ প্রমুখ ব্যক্তিবর্গ। মোদীজির লক্ষ্য হচ্ছে আমাদের এমপ্লয়মেন্ট জেনারেশনের ক্ষেত্রে সমুদ্রকে ব্যবহার করা, নদীকে ব্যবহার করা আরও বেশি, সেই জন্য নতুন নতুন প্রজেক্ট সমস্ত করে দিয়ে আরও উন্নত পথায় আমাদের যে দর্শনীয় স্থানগুলো, সমুদ্র, পাহাড়, নদী, জায়গাগুলোকে মন্দির সুন্দর করে তোলা এবং সুন্দর করে তুলে এমপ্লয়মেন্ট জেনারেশনের গতি থেকে আরও বাড়িয়ে দেওয়া এবং মানুষের নিত্য প্রয়োজন যা জিনিস আছে এবং রেগুলারলি যে জিনিস দরকার, ফার্স্ট রান, প্রথম রান, এই দৈব শক্তি ছাড়া কোনো মানুষের পক্ষে সম্ভব বলে আমার মনে হয়নি। কোনোদিন আমরা মনে করি যে আমার উপরে এত দৈব শক্তি ভর করেছে, তাহলে ভারতবর্ষকে এইভাবে টেনে নিয়ে যাওয়া অন্য কোনো প্রধানমন্ত্রীর পক্ষে সম্ভব হয়নি আর হবেও বলে আমি বিশ্বাস করি। যেখানে বেশ কিছু রেল প্রকল্প জমি জোটের জন্য, রাজ্যের জমি জোটের জন্য একবারে অনেক স্বীকার্য জিনিস, এসব কথা বললে তর্ক, বিবাদ, ঝগড়া, কারণ ঝঞ্ঝাট অনেক উঠবে আমি বলি না। এটা মানুষ বুঝতে পারছে যে রেলকে একবারে পিছনে ফেলে দেয়া একটা হীন পরিকল্পনায় চক্রান্ত চলছে এবং চক্রান্ত মানুষ উপলব্ধি করছে এবং এগুলার যে যার উত্তর সে আপনি পেয়ে যাবেন, কারো কিছু অসুবিধা হবে না। আপনি এলাকার সাংসদ, দাবি রাখলেন দিল্লি থেকে দীঘা থেকে দিল্লি রেল, এটা আমি অলরেডি দাবি রেখেছি, দীঘা থেকে দিল্লি এক সুপারফাস্ট ট্রেন তাকে ডুবতে হবে এবং পাহাড়, নদী, পাহাড় এবং রাজধানী তাকে যুক্ত করে একটা সুন্দর ট্রেন উপহার দেওয়া। এবার আমাদের যদি ট্রেনে করে যেতে হয় আমাদের 2 দিন লেগে যায় দিল্লি, আমার জনপ্রতিনিধিদের, আমাদের আর অফিসারদেরও আর কি একই অবস্থা, মানুষেরও ঠিক একই অবস্থা। অনেক সুবিধা অনেক জায়গায় আছে আজকাল, সেসব সুবিধা উপভোগ করবার জন্য বা এই সুবিধা